লাভলিনার পর দুটি স্বর্ণপদক জিতে অসমের নাম উজ্জ্বল করল সাঁতারু সাহানা। তবে লাভলিনার মতো অলিম্পিকে নয়, সাহানা এ সফলতা পেয়েছে জাতীয় স্তরে। জাতীয় পর্যায়ে সে মোট তিনটি পদক লাভ করতে সক্ষম হয়, এর মধ্যে দুটি স্বর্ণপদক ও একটি ব্রোঞ্জ। যমুনামুখের সাহানার এ সাফল্যে খুশির জোয়ার বইছে তার এলাকায়। খুশি তার সমষ্টির বিধায়ক, ইউডিএফ বিধায়ক সিরাজউদ্দিন আজমলও। তিনি সাহানাকে সংবর্ধিত করে এককালীন 50,000 টাকা উপহার দেন। পাশাপাশি তার অনুশীলনের যাবতীয় খরচ তিনি দিয়ে যাবেন বলে ঘোষণা করেন। শুধু তাই নয়, গুয়াহাটিতে অনুশীলনের জন্য থাকা খাওয়ার যাবতীয় খরচ দেবেন বলেও জানান তিনি। অন্যদিকে আগামীতে এশিয়া গেমস সহ অলিম্পিকে খেলবে বলেও আশা প্রকাশ করেন সিরাজউদ্দিন। ভবিষ্যতে যত খেলার প্রস্তুতি সাহানা নেবে, প্রত্যেকটি খেলায় তিনি সহযোগিতা করে যাবেন বলে ঘোষণা দেন। এদিকে একজন সোনাজয়ী হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহানা যে সম্মান পাওয়ার কথা, সে সম্মান সে পায়নি বলে অভিযোগ উঠেছে। তবে সাহানার এলাকার লোকজন ভবিষ্যতে সাহানার অগ্রগতি কামনা করেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।